মামির হাত থেকে আক্রান্ত 14 বছরের নাবালিকাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হলেন মা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর মুন্সিরপুল সংলগ্ন মানিকনগর এলাকায়। জানা গিয়েছে মাধবী সামন্ত এবং তার 14 বছর বয়সী নাবালিকা কন্যা সীমা সামন্তকে নিয়ে নিজের বাপের বাড়িতেই বসবাস করতেন। অভিযোগ, শনিবার সন্ধ্যাবেলা অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে নাবালিকা সীমা সামন্ত অন্যদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লে তার মামি তাকে বেধড়ক প্রহার করেন। ঘটনাস্থলেই ওই নাবালিকা সংজ্ঞাহীন হয়ে মাটিতে পড়ে যেতেই তার মা মাধবী দেবী মেয়েকে বাঁচানোর জন্য ছুটে গেলে তাকেও প্রহার করা হয় বলে অভিযোগ। এরপর সংজ্ঞাহীন কন্যাকে কোনোক্রমে শান্তিপুর হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে ওই নাবালিকা কন্যা আশঙ্কাজনক অবস্থায় শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নাবালিকার মা মাধবী সামন্ত শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানোর কথা জানিয়েছেন। ভাইয়ের বউ এটা কি করেছে মনে হচ্ছে? ভাই কি বলছে? ভাই ও বউয়ের হয়ে কথা বলছে। আচ্ছা, তো মুন্সিরপুর। আর এখানে মারামারি করে বললাম, বাচ্চারা মারামারি করতে করতে আমার বউ দিয়েছি আমার মারা শুরু করে দিয়েছে। আর আমাকে মেরেছে, তিনজনা মিলে মেরেছে ধরে। আমি বলতে গেছি বলে আমাকে পর্যন্ত ধরে মেরেছে। আপনি কি বাপের বাড়িতে থাকেন বলে কি এরকম হয় কি জানি? আমি সেটাও জানি না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।